তরুণ দলটাকে সময় দিলে বড় সাফল্য এনে দেবে বলে বিশ্বাস সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানের। নাজমুল শান্তর অধিনায়কত্ব নিয়ে এখনই বলার সময় আসেনি বলে মনে করেন তিনি। প্রথম জয় সব সময় আলাদা। টেস্ট ওয়ানডের পর নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি টোয়েন্টি জেতার উচ্ছ্বাস ছড়িয়ে গেছে চারপাশে। টাইগারদের সাফল্য ছুঁয়ে গেছে সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানকেও। 134 যেভাবে আপনার চেস করার কথা ব্যাটসম্যানরা সেভাবে করেছে, লিটন সেন্সিবলি ব্যাটিং করেছে এবং সৌম্যকে দেখে ভালো লাগছে, সে আস্তে আস্তে ওর ফর্মে আসছে। একটা অনেক বড় লম্বা ইনিংস খেলেছে, বাট আজকের অ্যাপ্রোচ ওয়াজ ভেরি গুড। আর সবচেয়ে ভালো লেগেছে আমাদের প্রথম 10টা ওভার, কিন্তু আমরা খুব ভালো বল করেছি, বিশেষ করে প্রথম 5টা ওভার। ম্যাচের টার্নিং পয়েন্ট প্রথম 5 ওভারের বোলিং। ব্যাটিংয়ে লিটন, সৌম্য, মেহেদির প্রশংসা করলেন আকরাম। অল্পতে সমালোচনা না করে এই দলটাকে সময় দেওয়ার পক্ষে তিনি। একটা দুইটা ম্যাচ হেরে গেলেই আমরা প্লেয়ারের প্রতি পেশেন্টটা হারিয়ে ফেলি, বিশ্বাসটা হারিয়ে ফেলি। তো আপনি এদের উপর বিশ্বাসটা রাখতে হবে এবং বিশ্বাস রাখলে দেখবেন এই টিমটাও কিন্তু একটা শক্তিশালী দল হবে। এখান থেকে অনেকগুলো সাকিব, তামিম, মুশফিক ওরাও কিন্তু এই ধরনের পারফর্ম করবে। পারফর্মার নাজমুল শান্তর প্রশংসা করলেও ক্যাপ্টেন্সি নিয়ে এখনই মন্তব্য করতে চান না আকরাম খান। শান্ত ভালো প্লেয়ার, বাট ক্যাপ্টেন্সি ওর মূল্যায়নটা এখন করাটা ভেরি আর্লি, এত তাড়াতাড়ি করা যাবে না, ওকে আপনার সময় দিতে হবে। এবং আমি একটা বিশ্বাস করি যে আপনার ক্যাপ্টেনরা যত সময় পাবে অত ভালো হবে। তো আমি সিরিজ জেতা হবে অসাধারণ অর্জন, টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাড়বে আত্মবিশ্বাস, ওরা আরও ভালো করবে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।